আমাদের গুরু মানা আগে খুব ভালো ছিল, এখন না ঠকায় আমাদেরকে জানো। হ্যাঁ ঠকায়, এই নির্মিষা নির্মিষা, তোমার কি বউ পোলাহান নাই? হ্যাঁ তুমি এই সব কি বেজ ধরে হারাটা দিন, তুমি এই দিন যা ঘুরে লাইতে বেলা খালি হাতে বাইতে দাও, খালি আমার সংসার কি করব না বাপের বাড়ি যাবো গা কোথা? ভাই শোনো না গিন্নি, এই আমার গুরু মা যে ঠকায় আমি কি করব কও? গুরু মা ঠকা, গুরু মা লাগে থাকো কে রিকশা চালায় খাবার পারো না? শোনা রিকশা চালায় তো আমাদের ঘাম মাথার ঘাম পায়ে পড়ে, বোঝো না কেন গিন্নি? ওই ও শোনো, মাথার ঘাম পায়ে ফেলা এক কামাই করো, যদি খাও না ওই টাকাটা তোমার শান্তি আছে খাওয়া। শান্তি হাগার যাই হোক, ঘিজলার মতো কি আর আরাম আছে, যা মন চায় তাই করি। তোমার আমি ভালোভাবে কয়ে দিতেছি, তুমি যদি এসব না ছাড়ো সত্যিকার কথা আমার বাপের বাড়ি যাবগা। হয় তুমি সত্যি এটা কেমন কথা কও গিন্নি, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাবে গিন্নি? আই যাও, যাই গুরু মা, গুরু মা ও যেরকম করে তুমিও সেরকম করো। যেদিনকা জারা নিয়ে ব্যক্তিদের বাইরে মুনা, সেদিনকা তোমাকে এগুলো বাপ বাপ যাবগা। যাই তাচ্ছি, গুরু মার কাছে গেলেও মনে করো এই ছেলা খাওয়ার লাগে, তোমার কাছেও ছেলা খাওয়ার লাগে। যাও যাও, তোমার সিদ্ধান্ত নিয়ে আইও। হায় আল্লাহ, তাই ইসকি শিকার বাপ দেখে বাসি না, তাই যে ওহো পারুল হিজলার কাছে যাই, পারুল হিজলারে নিয়ে তারপরে গুরু মার কাছে যাইতে হইব, না হলে আমি একা গেলে গুরু মা আমার বকবো। যাই হায় আল্লাহ, কেরে পারুল, পারুল রে তুমি তো এইসব কিছু বুঝবেই না, বইয়ের লোকে পরে কথা কর, চল আগে আমাদের গুরু মার কাছে যাই। তুমি কিছু বুঝবে না বউ, তুমি একটা কাজ করো, তোমার ভ্যানিটি ব্যাগটা দাও, গ্রামে যখন টাকা উড়ায় ভ্যানিটি ব্যাগে রাখলে ভালো হয়। আর পারো না শোন, কি বলে গুরু মা বলছে কি জানাস, বলো না নতুন নতুন কিছু গান শিখাস তাই নাকি? পরেশ মানুষ ঠিক আস, হিজলা সজ্জা বসতে ভালো লাগে তাই না? আই বউ, এই তুই এইসব বুঝবি না আমাদের ব্যবসা, তোর ভ্যানিটি ব্যাগটা এনে দে, গুরুমার কাছে যাব, না হলে গুরুমা রাগ করবো। মানার লোকে কি বলে আইসা আমারে, তোর সে আমি হিজলা, আসলে কি তুমি হিজলা? তুমি সেটা তো ভালো করে জানো, বান্ধবীর সামনে সেটা বলতে চাই না, রাতে এসে বলবো। হ্যাঁ চল তো, চল পারল চল, আমাদের গুরু মা রাগ করবো, চল যাও। অত কথা ভালো লাগে না, ব্যাগটা নিয়ে এসো। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো। আমি একটা হিন্দি গান ধরেছি, গানটা কি গান জানো? ছাইয়া দিল নে আনা দে চম 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 চম, আমার যেমন আজল দেখতে গেলে সব করিতে লাগে ভালো, মাসির বাড়িতে আমরা আইছি। গুরু মা মাসি, আমার মাসি তোর গুরু মা, মাসি আমাকে লালন পালন করে বড় করেছে। চল আয় মাসি, আয় কে
আছি আমরা তোমার শিষ্য। আয় সতীনেরা, তোমার চেতাদের এলো কেন? মাসি আর কেউ না, এই সতীনের জলে থাকেই যায় না মাসি রাস্তাঘাটে। না গুরু মা, আমি সকালবেলা উঠে আবার তোরে তো বারবার কইছিলাম যে এই কতি আমাকে দলে রাখিস না, তুই তো মানলি না। আয় কতি, আয় 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 কতি, বাড়ির যাতে দেরি করিস কেন? আমাদের গ্রুপ থেকে বাদ দিয়ে দেন। তুই কি আমার দলে থাকবি না তুই অন্যখানে যাবি? আমি মৌসুমি হিজরা, আমার খবর তো তুই জানিস না। জানি তো বুড়িমা। মাসি এই বুড়িরে আমাদের গ্রুপ থেকে বাদ দিয়ে দেন। মাসি আমার মুখে মুখে তক্কা করাস না কিলা। হ্যাঁ আয় সতীন, নাচা নাচি আমার সামনে। তুমি আয় দরজা দে, পারো দরজা দে। মাসি বুড়ির লক্ষণ কিন্তু আমার ভালো চেকটা আছে না মাসি। কোনখানে পানি ধরছ না কিলা? তাই মানে আজকে বৃষ্টি গো বাড়িতে যাবো, বৃষ্টি আমাদের নাচ গান শুনে মেলা বকশিস দেয়, বুঝছিস তো? আমার কাছে কি মনে হয় জানেন মাসি? বৃষ্টি মনে আগের জন্মে আমাদের মতো ভালো মানুষ ছিল। ছি ছি ছি, এ কথা বলবি না বুচ্চা। আই তুই কি একটা নাচ জানো শিখালি না জীবনে? আপনি তো শিখান না। না তোমাকে খালি শিখামু শিখাম, আর ভাগের বেলায় ঠিক মতো করে নিয়ে যাবা। যা চলেন করে কি বে, যাস না নগে নগে আবার চাপা করে। এত চাপা কোন থেকে হয়েছিল মাসি? মাসি ওই গাড়িটা সকাল সকাল ধরি মাসি। না আসো ধরবো না, তোকে ছেড়ে দিলাম। হাই হাই বৃষ্টি, চালো কার চালো কর, আমাদের গুরু মা আসতেছে। হাই বৃষ্টি কেমন আছো? কি আমরা গাঁলে বাইরে এলে তোমার না দেখলে আমাদের গাঁল হয় না। বৃষ্টি আগে আমাদের থেকে আমাদের নাচ গান ঢং শিখে নিকলো মাসি, তারপরে যাব। মামা করিস না, মামা কই রে তোর মা এটা আমারে ধরাইছ। আয় গান গা সুন্দর করে, ওর মনটা খুশি করে দিয়ে দে। মাসি কি গান ধরবো? ওকে হেঁটে ধর। আসলে তলে কি জয়া, চলে তলে কি। খবর জানে ওই পাড়ার হালিম, হয় রাসের কথা কইয়া নাগর রাত চলা যায়। ঠান্ডা পানি তুইয়া নাগর গরম পানি খায়, ঠান্ডা পানি তুইয়া নাগর গরম পানি খায়। ঠিকই কইছে গুরু মা। মাসি ব্যাগটা দিয়ে বনি করলাম। এই যে গুরু মা, এই নাও। আমার খুব ভালো লাগে বাচ্চা, যাই রে যাই। ভালো হয়েছে,
আমার চিমস্কার ফুল ফুল
তোর আমার চিনস? আমি এই এলাকার একটা মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার। আমি তুই মেম্বার হইছ তার মান সম্মান নষ্ট করতে চাস? তো তোর মান সম্মান আজকে সব জালি জালি কর। ফাল 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 পুরি রে নিয়ে তো শিখ পাবে ঘুম পারল গুড়া তোকে আজকে ঘুম পাড়া খুব রাতটা রে ফাল 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 আলা যা আর ভবিষ্যতে এই মৌসুমে হিজড়া নাকে পারবি না নালে পরে জম অপমান কইরা দিমু তারে কয়ে দিলাম হাই যা যা ছেলে থেকে হিজড়া হয় না নইলে মানুষ অপমান করবো কাম কাজ করে বলে সুখে থাকেন নাকি রে মাসিমা? আমি একটা কথা করতে চাই দর্শকদের উপলক্ষে, শোনেন আপনারা, আপনারা দেখতেছেন হিজড়ার জীবন অনেক ভালো, আসলে কিন্তু তা না, হিজড়ার জীবনে অনেক কষ্ট। আপনি কি পারবেন মানুষের কাছে হাত পাততে? কখনো পারবেন না। আর আমাদের মতো এইসব চেষ্টা আপনারা কখনো করেন না। মানুষের অবহেলা লাতি গুতা উষ্টা খেতে হয়, কি বলাম? আসে ঠিকই বলছ। আমি মৌসুমি হিজড়া, আপনাদের জন্য দোয়া রাখি, ভালো থাকবেন নাকি? হ্যাঁ ঠিক বলেছে মা।